এটা হচ্ছে চিকেন পপস, অনেকগুলো বল উপরে হচ্ছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর গার্নিশ করা রয়েছে। চিকেন পপস বলতে কি, দেখুন ছোট ছোট একদম বোনলেস চিকেন দেখতে পাচ্ছেন, একদম ছোট ছোট বোনলেস চিকেন, যেমন ছোট ছোট যে পনিরের আকারে কাটা হয়, এবং খুব ক্রাঞ্চি এটা। আর তার সঙ্গে এরকম একটু ডিপ সসে চুবিয়ে নেবেন। এরকম স্যালাড তো রয়েছে, এখানে শশা দেখতে পাচ্ছেন তো, শশাটা কিন্তু পেঁয়াজের মতো রিং আকারে কাটা রয়েছে, হট অ্যান্ড সোর স্যুপ এটা। মাঝে মাঝে এটাকে একটুখানি ট্রাই করতে পারেন আপনারা। খেয়েছে, খেয়েও আবার বললো যে কেমন হয়েছে, তো আমি দেখি খেয়ে এবার একদম চুবিয়ে নিলাম। চিকেন পপস ক্রাঞ্চি আছে, ক্রাঞ্চি, আর ভেতরের স্বাদটাও অন্যরকম। এখানে দেখতেই পাচ্ছেন একটা চিকেন টেংরি কাবাব, দারুন দারুন, মানে এত সুন্দর টেস্ট। আমার গিনি দেখুন এখান থেকে হাফ মারার করে ফেলেছে, বাদ বাকি মারাটা আমি করছি। চিকেন টেংরি কাবাব খুব সুন্দরভাবে বানিয়েছে ওরা, চিকেন দেখতে পাচ্ছেন তো দারুন, ভেতরে মশলা স্টাফিং গুলো দেখুন হেভি, দারুন খেতে। নমস্কার, আজকে আমি চলে এসেছি ডিনার করার জন্য। ডিনার করার জন্য মাঝে মাঝে বাড়ি থেকে অনেক অনেক দূরে যাই, বিভিন্ন জায়গায় রাতেবেলা ডিনার করতে আমার খুব ভালো লাগে, কিন্তু ঠিক সেই রকমই আজকে ডিনার করতে চলে এসেছি। কোথায় জানেন তো, এটা হচ্ছে মধ্যমগ্রামে। মধ্যমগ্রাম যে স্টার মল যেটা আছে, স্টার মল, স্টার মলের ঠিক উল্টো দিকে একটা রুফটপ রেস্টুরেন্ট আছে। এখানে আপনারা চাইনিজ থেকে শুরু করে ইন্ডিয়ান, তন্দুর সব কিছু অ্যাভেলেবেল, এবং লাঞ্চ থেকে ডিনার সব কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো ওনাদের স্পেশাল ইনভিটেশনে আজকে আমি চলে এসেছি হচ্ছে মধ্যমগ্রাম স্টার মলে উল্টোর দিকে ডলফিন রেস্টুরেন্টে। এটা হচ্ছে হোটেল স্টার ভিউ, হোটেল স্টার ভিউ, একদম রুফটপ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। আপনারা এখানে হ্যাপি অ্যানিভার্সারি থেকে শুরু করে জন্মদিন করতে পারেন, জন্মদিন পালন করতে পারেন, যে কোনো ছোটোখাটো বার্থডে পার্টি বা যে কোনো বন্ধুদের সঙ্গে কোনো রকম পার্টি, এখানে সব কিছু ব্যবস্থা এখানে আছে। তো আজকে আমি এখানে, আমি আর আমার গিনি এখানে চলে এসেছি, এখানে হচ্ছে ডিনার, মানে ডিনার করবো বলে। তো আজকে আমরা পুরো স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স সবটাই কিন্তু সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছি, কিন্তু দেখতে পাচ্ছেন পুরো টেবিল একদম ভরপুর ভর্তি রয়েছে। কী কী আছে একটু বলে দিই আপনাদেরকে। এটা হচ্ছে চিকেন টেংরি কাবাব, চিকেন রেশমি কাবাব, তার সঙ্গে চিকেন টিক্কা কাবাব রয়েছে, এখানে স্যালাদ রয়েছে, আর এটা হচ্ছে চিকেন পপস, অনেকগুলো বল ওপরে হচ্ছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর গার্নিশ করা রয়েছে। তারখানে এখানে হচ্ছে গ্রিন সস, এখানে স্যালাড, এটা হচ্ছে হট অ্যান্ড সোর স্যুপ, এটা এখানে আমাকেও দিয়েছে, আমার গিন্নিকেও একটা দিয়েছে। এটা হচ্ছে বাটার নান, তন্দুরি বাটার নান এটা, আর এটা হচ্ছে কোলাপুরি চিকেন, খুব সুন্দর ডেকোরেশন করে সাজানো হয়েছে, কিন্তু এটা খুব সুন্দর ব্যবস্থা জায়গাটা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স সবটাই কিন্তু সাজিয়ে টেবিলে বসে পড়েছি, আর প্রত্যেকটা আইটেম কিন্তু এখানে গরম। আর আপনারা যদি এখানে আসেন, এখানে প্রত্যেকটা আইটেম কিন্তু এখানে গরম গরম পেয়ে যাবেন, কিন্তু জাস্ট একটু সময় দেবেন, গরম গরম সব কিছু পেয়ে যাবেন। এটা হচ্ছে চিকেন পপস, চিকেন পপসটা আপনাদেরকে দেখাই,
ওপরে দেখুন মেয়োনিজ দিয়ে পুরো সুন্দর গার্নিশ করে দিয়েছে। চিকেন কোয়াস বলতে কি, দেখুন ছোট ছোট একদম বোনলেস চিকেন দেখতে পাচ্ছেন, একদম ছোট ছোট বোনলেস চিকেন, যেমন ছোট ছোট যে পনিরের আকারে কাটা হয়, এবং খুব ক্রাঞ্চি এটা। আর তার সঙ্গে এরকম একটু ডিপ সসে চুবিয়ে নেবেন। চিকেন কোয়াস আমি একটুকুনি হাত দিয়ে দেখালাম, ভেঙে দেখালাম ভেতরে কি জিনিস আছে না আছে। বাহ, এর সঙ্গে মেয়োনিজটা দেওয়াতে না খেতে ভালো লাগছে বেশ। ডিপ সসে এরকম চুবিয়ে নেবেন। আর এরকম সালাদ তো রয়েছে, এখানে শশা দেখতে পাচ্ছেন তো, শশাটা কিন্তু পেঁয়াজের মতো রিং আকারে কাটা রয়েছে। আর এটা হচ্ছে হট অ্যান্ড সোর স্যুপ, হট অ্যান্ড সোর স্যুপ। এটা মাঝে মাঝে এটাকে একটুখানি ট্রাই করতে পারেন আপনারা। এর মধ্যে ডিমও আছে, মাশরুমও রয়েছে, চিকেনও আছে, আর ধনে পাতাও রয়েছে। খুব সুন্দর বানিয়েছে ওটা, খুব ভালো লাগছে বেশ। চিকেন পপস খাবেন ডিপ সসে চুবিয়ে, তার সাথে একটুখানি স্যুপটাও খাবেন, দারুণ লাগছে। তুমি চিকেন পপস খাও আগে। আমাদেরও তো খা খেয়েছে, খেয়েও আবার বললো যে কেমন হয়েছে, তো আমি দেখি খেয়ে এবার একদম চুবিয়েনটা। চিকেন পপস ক্রাঞ্চি আছে, ক্রাঞ্চি, আর ভেতরে স্বাদটাও অন্যরকম একদম। তার উপর যে মিওমিওটা ছড়ানোতে আরো বেশি ভালো লাগছে, সলিড চিকেন একেবারে। তার সাথে সসটা দিয়ে তো আরো বেশি ভালো লাগছে, তার টেস্টটাই অন্যরকম হয়ে গেছে। একটুখানি সালাদ নিয়ে নাও। হ্যাঁ, দারুন দারুন। আচ্ছা এবার একটু এই যে চিকেন খাওয়াটা, চিকেন চিকেন টেংরি কাবাবটা খাও, তুমি খাও তারপর আমি খাবো। এখানে দেখতেই পাচ্ছেন একটা চিকেন টেংরি কাবাব, দারুন দারুন, মানে এত সুন্দর টেস্ট। তার সঙ্গে একটু উনি লেবুর রস, একটু একটু রস একটু যদি ছড়িয়ে দেওয়া যায় টক টক লাগে বেশ। আর যদি মনে করো যে এখানটা কোনো ইয়ে মশলা নেবে, মশলাও রয়েছে এখানে, গ্রিন চাটনি যাকে অ্যাড করানোর সঙ্গে ব্যাস পুরো জমে যাবে খাওয়াটা। ভালো লাগে, দারুন দারুন। তার সঙ্গে একটুখানি হট অ্যান্ড সোর স্যুপটা খাও। এটা হচ্ছে হট অ্যান্ড সোর স্যুপ, অসাধারণ। দেখতেই পাচ্ছেন স্যুপের কালারটা, তার সাথে অনেক কিছু এর মধ্যে দেয়া রয়েছে। আমি যেটা বলেছিলাম যে শেয়ারে ভালোবাসাটা বাড়ে, আমার গিন্নি যেটা খায় সেটা আমি খাই, দুজনে শেয়ার করে খাই আমরা। আমার গিন্নি দেখুন এখান থেকে হাফ মারার করে ফেলেছে, বাদ বাকি মারাটা আমি করছি। এখানে গ্রিন সসে একটুকুনি অ্যাড করে নেবো। হুম,
চিকেন টেংরি কাবাব খুব সুন্দরভাবে বানিয়েছে ওরা। মানে ওখানে যে সমস্ত মশলা দিয়ে গার্নিশ করে তারপর এটাকে ফ্রাই করা হয়েছে, মানে হিট করা হয়েছে এটাকে, দারুণ টেস্টি হয়েছে কিন্তু। তার সঙ্গে একটু লেবুর রস, লেবুর রস দিয়ে দেবেন, আর একটু শসা পেঁয়াজ দিয়ে খাবেন। যে কোনো তন্দুর আইটেম বা যে কোনো চাইনিজ আইটেম একটু চোপচস্তা করে খেতে হয়, একটুখানি মশলা ফসলা দিয়ে লেবু রস দিয়ে বেশ জম্পেশ করে খেতে হয়, তাহলে পরে স্বাদটা ভালো পাবেন। দারুণ, তার মাঝে মাঝে এখন চিকেন পপস একটু খাবো। হয়ে গেল খাওয়া, এবার খাবো হচ্ছে চিকেন টেঙ্গি, চিকেন রেশমি কাবাব আর চিকেন টিক্কা কাবাব। দেখুন আমাদের দুজনের জন্য দুজন এক খুব সুন্দর কাঠি মধ্যে গেঁথে দিয়েছে, এটা আমার গিন্নির, এটা আমার। চিকেন টিক্কা কাবাব, চিকেন দেখতে পাচ্ছেন তো, দারুণ ভেতরে মশলা স্টাফিং গুলো দেখুন, হেভি, দারুণ খেতে। অসাধারণ, হেভি খেতে হয়ে যায়। আপনারা একবার চলে আসুন স্টার মানে উল্টো দিকে হোটেল স্টার ভিউতে, ডলফিন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। এর সাথে ভাগ হবে না, ঠিক বলেছ। চিকেন রেশমি কাবাবটা দেখুন, সলিড ফ্রেশ চিকেন একদম, দেখতে পাচ্ছেন তো। আমি একটু আপনাদেরকে ছিঁড়ে ছাড়ে দেখাচ্ছি, আপনারা পোপা জিনিসটা দেখতে পারবেন যে খাবারটা কিরম আছে, কী দিয়েছে ওনারায়, একদম ফ্রেশ চিকেন একদম। এই জন্য আপনাদেরকে একটু ছিঁড়ে ছাড়ে সব কিছু দেখালাম, কারণ যে কোনো খাবারে রিভিউ দিতে গেলে খাবারটাকে যে কোনো জিনিস একটু ভেঙে চড়ে দেখাতে হয় যে ভেতরে কী আছে না আছে। এবারে পরে যেগুলো থাকবে সেটা আপনারা গোটা খেতে পারবেন, কিন্তু প্রথমে যেটা থাকে যে আমরা একটা দেখিয়ে দিই আপনাদেরকে যে কী আছে এর ভেতরে। তার সঙ্গে এরকম শসা পেঁয়াজ সহযোগে অসাধারণ। তো দেখতেই পাচ্ছিলেন যে চিকেন টিক্কা কাবাব আর রেশমি কাবাব ও খাওয়া হয়ে গেছে, এবার আমার খাওয়ার পালা। তো আগে এটা খেয়ে দেখি, খাওয়া দাওয়া তো সম্পূর্ণ খুবই ভালো আছে, আর এই খেয়েও আবার একবার রিভিউ দিচ্ছি কেমন, এটা খেয়ে দেখি। দারুণ দারুণ, পিওর পুরো একদম সলিড চিকেন, চিকেন টিক্কা কাবাবটা খাও। সবাই এখন সসে চুবিয়ে খেতে হবে, তবে এর স্বাদ আরো বেশি ভালো লাগবে। সালাদ না, এখানকার শসাগুলো দেখছেন তো মাঝখান দিয়ে কিন্তু একদম গোল করা রয়েছে, মানে শসার দানাগুলো সব বের করে দিয়েছে, মানে পেঁয়াজের মতন রিং রিং করে দিয়েছে। এটা কিন্তু এই ডলফিন রুফটপ
ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টটা আমরা প্রথমবার দেখলাম, আমি এর মধ্যে কোন জায়গায় পাইনি। এটা একমাত্র ডলফিন রুফটপ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। আর পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন তো, খুব সুন্দর, একদম খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডটা। তো আমাদের স্টার্টার আইটেম খাওয়া হয়ে গেছে, এবার চলে এলাম মেন কোর্সে। মেন কোর্স তো আমার সঙ্গে ছিল, আপনার সব কিছু দেখেছেন জানেন। তো এখানে একটু হালকা স্পাইসি, লাইট স্পাইসি কোলাপুরি চিকেন আছে, এখানে হচ্ছে তন্দুরি বাটার নান রয়েছে, আর এটাও তো চিকেন পপস রয়েছে, এটা সাইডে খেতে খেতে একটু মাত্র টাচ করব। আর এখানে হচ্ছে স্যুপ রয়েছে, হটাল সোয়ার স্যুপ রয়েছে। তো তুমি কি একটু সার্ভ করো, একটু সার্ভ করে দাও। কোলাপুরি চিকেনটা স্পাইসি হয়, কিন্তু আমরা আজকে বেশ লাইট স্পাইসি করেছি, মানে বলে আমরা করিয়েছি অল্প স্পাইসি। এটা কিন্তু একদম হালকা গ্রেভি, মানে জাস্ট আপনাদের বাটার নানটা খাওয়ার জন্য হালকা একটু গ্রেভি করা হয়েছে, খুব বেশি না, হালকা গ্রেভি করা হয়েছে। তুমি খাও তো কেমন হয়েছে? তার মধ্যে যে ক্যাপসিকাম গুলো দিয়েছে ওর যে একটা ফ্লেভার, আর তার সাথে এই যে ধনে পাতা কুচি, মানে আলাদা একটা অপূর্ব স্বাদ, অসাধারণ অসাধারণ। তার সাথে একটা পুদিনা ফ্লেভার হচ্ছে, মানে ফ্লেভারের গন্ধে মানে ভরপুর। তো আমার গিনি তো খেলো, বললো এবার তো আমি তো খেয়ে দেখি কেমন হয়েছে। তন্দুরি বাটার নান, এখানে পুদিনা পাতাটা ফ্লেভার রয়েছে, এখানে সত্যি ঠিকই বলেছো, পুদিনা আর এই যে ক্যাপসিকামের যে ঝাল ঝাল একটা ভাব রয়েছে, আর এই যে ক্যাপসিকামটা, মোটা মোটা ক্যাপসিকাম, এটা কিন্তু স্পাইস হয়, কিন্তু ওনারা এখানে একটু লাইট স্পাইসি করেছে। লাইট খাওয়াই ভালো, যেহেতু ডিনার করছে এখন, ডিনারে বেশি রিচ না খাওয়া না খাওয়াই উচিত। খুব ভালো বানিয়েছে ওরা, খুব লাইট করে বানিয়েছে, খুব ভালো বানিয়েছে, টেস্টি হয়েছে। আপনারা একবার এখানে এসে টেস্ট করতে পারেন কিন্তু। কোলাপুরি চিকেন, অনেক রকম চিকেন তো খাওয়া হয়েছে, কোলাপুরি চিকেনটা খেলাম নতুন, মানে সত্যি খুব দারুণ। ও স্বাদও, মানে পুদিনা পাতা, ধনে পাতা, ক্যাপসিকাম সব কিছু দিয়ে মিশিয়ে মানে খুব সুন্দর করেছে। একটু এখানে যদি সময় দেন আপনারা কিন্তু একটা মনের মতন খাবার পেয়ে যাবেন, কিন্তু মনের মতন স্বাদ পেয়ে যাবেন যদি একটু সময় দেন। একদম মনের মতন খাবার পেয়ে যাবেন। দারুন, তার সঙ্গে মাঝে মাঝে এখন স্যুপও খাবেন।
হেভি লাগছে না? এতগুলো খাবার খেলাম, আমার মনে হচ্ছে তার থেকে সবচেয়ে বেস্ট এটা কোলাপুরি চিকেন আর পাটার নান। এখানে মনে হয় কুচো আদাও রয়েছে, মুখে পড়ছে, বেশ কুচো আদা দিয়ে গার্নিশ করা রয়েছে, বেশ ভালো লাগে কিন্তু। রেড, গ্রিন আর ইয়েলো, তিন রকম ক্যাপসিকাম দেওয়া আছে, পুদিনা দেওয়া আছে এবং কুচো আদা গার্নিশ করা দেওয়া আছে, কুচো কুচো আদা গার্নিশ। ঠিক, একটু একটু সাউথ ইন্ডিয়ান টাইপের একটু ফ্লেভার লাগছে, চটপটা টাইপের। চিকেন কষা খেয়ে গিয়ে তো অনেকই মানে একঘেয়ে হয়ে গেছে, কিন্তু এটা একটু নতুনত্ব স্বাদ আর নতুন নামের পরিচয় দেখেন, খাওয়াটা দারুণ। কোলাপুরি চিকেনটা এত সুন্দর ভালো বানিয়েছেন ওরা, খুব ভালো বানিয়েছে ওরা। একটু ভেতরে এসি চলছে বলে ঠান্ডা হয়ে গেছে, তবে কিন্তু ভালো লাগছে খেতে। দারুণ, তবে মোটামুটি আমাদের স্টার্ট থেকে মেন কোর্স সব কিছু খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। খুব ভালো খেয়েছি, খুব ভালো খেলাম, খুব ভালো, অসাধারণ টেস্টি খাবার এবং গরম গরম ওনারা সার্ভ করেছে। তো আজকে শেষের মুখে একটা কথা বলি যে এত কিছু স্টার্টার থেকে যে মেন কোর্স যা কিছু আমরা খেলাম এখনো পর্যন্ত, এত কিছু যে বানিয়েছে যে মেন শেফ, শেফ নাম হচ্ছে শেফ সুজন, অবশ্যই তার সঙ্গে আপনাদের পরিচয় করাবো। একটু আমরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই তার সঙ্গে পরিচয় করাবো। আর ওর নিজস্ব কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে হ্যাশট্যাগ শেফ সুজন বাই অ্যাডেলে শেফ সুজন। ও কিন্তু প্রচুর রান্না জানে, কিন্তু ইন্ডিয়ান থেকে শুরু করে চাইনিজ তন্দুর, বিভিন্ন রকম গ্রেভি খুব ভালো বানায় কিন্তু। আমি ওর চ্যানেল লিঙ্কটা এবং চ্যানেল নামটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখবেন এবং ওকে অবশ্যই সাপোর্ট করবেন। এবং যদি আপনাদের কোনো ঘর অনুষ্ঠান যদি কোনো প্রয়োজন হয় ওর সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, মেসেজ করবেন, ইনবক্স করবেন, অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করে নেবেন। এটা শেষ করি, শেফ সুজনের সঙ্গে অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করাবো, পরিচয় করাবো। খুব হ্যান্ডসাম ছেলে, খুব ভালো কথা জানে। তো যার কথা বলছিলাম সুজন, এই যে শেফ, নমস্কার। আজকে যা কিছু আমরা স্টার্টার থেকে মেন কোর্স যা খেলাম সব কিছু ওর কিন্তু নিজের হাতে তৈরি সব কিছু। তুমি কত বছর ধরে হোটেল ম্যানেজমেন্টে আছো? হোটেল ইন্ডাস্ট্রিতে আমি 2001 থেকে আছি। আচ্ছা, অনেকদিন হয়ে গেল। আর এটা ও আমাদের জন্য স্পেশাল একটা সুইট ডিশ নিয়ে এসেছে মাঝখানে সবার শেষে, নাম কি এটা? এটা চকলেট ব্রাউনি উইথ আইসক্রিম। চকলেট ব্রাউনি উইথ আইসক্রিম, এটা কিন্তু ও নিজের তৈরি কিন্তু, মানে নিজের বুদ্ধি দিয়ে নিজের প্ল্যান করে বানিয়েছে কিন্তু এটা। তো খাই, আর এটা খেতে খেতে ওর একটু ওর সম্বন্ধে কিছু আমি কথা আমি বলবো। প্রচন্ড ঠান্ডা, ওপরে যে সিরাপটা চকলেট সিরাপ দেওয়া আছে না, দুটোর টেস্ট আরো বেশ ভালো লেগেছে কিন্তু। এটা সিজিলারেও দেওয়া যায়। বাহ, এই জিনিসটা আপনাদের অবশ্যই খেতে হলে চলে আসতে হবে মধ্যম গ্রাম চৌমাথা থেকে আর একটু এগিয়ে হোটেল স্টার ভিউ, ডলফিন রুফটপ,
রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। আচ্ছা তোমাদের এই ক্যাফেতে কী ব্যবস্থা আছে একটু বলো না আমাকে। আমাদের ক্যাফেতে এটা নতুন আমরা ব্রাঞ্চ ওপেনিং করেছি, আমাদের এটা এটা দিয়ে আমাদের আরও তিনটে ব্রাঞ্চ আছে। আচ্ছা, একটা হচ্ছে বিডি কলেজে, আর একটা হচ্ছে আলগড়িয়া, বারাসাত আলগড়িয়া, আর এটা হচ্ছে মধ্যমগ্রাম স্টার মলের ঠিক উল্টো দিকে। তোমাদের এখানে লাঞ্চের সব কিছু ব্যবস্থা আছে? অবশ্যই, একদম লাঞ্চ থেকে শুরু করে লাঞ্চ থেকে ডিনার থেকে আমাদের এটা চাইনিজ তন্দুর সব কিছু, একদম চাইনিজ ইন্ডিয়ান তন্দুর কন্টিনেন্টাল থাই বেঙ্গলি, এবং এই সব কিছু দায়িত্বে তুমি আছো। হ্যাঁ, মানে যত কিছু এই যে রেসিপি আছে মেন কুক হচ্ছে ও, দেখতে পাচ্ছেন পুরো শেফের পোশাকে বসে আছে। কিন্তু একটা কথা বলি, এই যে সুজন ওর কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের নামটা বলো। চ্যানেলের নাম হচ্ছে @ শেফ সুজন বলে সার্চ করলে চলে আসবে। আর আপনারা যদি কেউ কোনো রকম যে কোনো বার্থডে পার্টি বা বিয়ের অকেশন যে শুরু করে শুরু করে ঘর বা যে কোনো ছোটোখাটো পার্টি যদি ওর সঙ্গে যোগাযোগ করতে চান, সব কিছু আমরা করে থাকি এখান থেকে। কিন্তু ও করে থাকে কিন্তু ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কন্টিনেন্টাল সব কিছু, এবং ওর যে চ্যানেল আছে চ্যানেলে গিয়ে ওখানে মেসেজ করবেন, ফোন নাম্বার দিয়ে দেবেন, ওর ডাইরেক্ট আপনার সঙ্গে একটা পুজো হাজির করবে। না, আমাদের এখানটায় আমরা অকেশনও করে থাকি, যে কোনো ছোটো পার্টি হোক। আপনারা যদি ভাববেন যে 100 জনের নিচে আমরা পার্টি করি না, সেরকম কিছু না। আপনারা যদি 50 জন বলেন, 20 জন বলেন, যে কোনো পার্টি, আমরা বার্থডে পার্টি হোক, কোনো অ্যানিভার্সারি হোক, প্রত্যেকটা পার্টি আমরা অ্যারেঞ্জমেন্ট করে থাকি। আর একদম ফুল প্যাকেজ হিসেবে বললে প্যাকেজ, বুফে বললে বুফে, আপনাদের টোটাল। যদি যদি ভাবেন আপনারা বাড়িতে পার্টিটা রাখবেন, খাবার ফুডটা শুধু আমাদের এখান থেকে নেবেন, সেটাও আমরা আপনাদের হোম ডেলিভারি করে দিয়ে আসবো। আর আমাদের এটা কত কিলোমিটারের মধ্যে? মানে আপ টু 3 কিলোমিটারের মধ্যে তো হয়েই যাবে। মধ্যমগ্রাম এটা যদি ব্যারাকপুর থেকে অর্ডার করেন, হ্যাঁ আমরা করে দেবো একটা প্যাকেজ। এবার ধরুন 20 জনের খাবার আছে, 50 জনের খাবার আছে, তখন আমরা অবশ্যই দিয়ে আসবো। আর যদি সেটা যদি 5 জন, 3 জন, 4 জনের খাবার হয়, তখন তো আমাদের অতটা কস্ট একটু হেডটা বেশি, একদম একদম একটু বেশি হতো। এক্স্যাক্টলি, তাহলে বুঝতে পারলেন। আর একটা কথা লাস্টে একবার বলি, যে ওর একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে @ শেফ সুজন, শেফ সুজন। তো চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং পাশে যে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন। আমাদের এখানটায় রুম ফ্যাসিলিটিও আছে, আপু এখানে কিন্তু আপনার থাকার রুম, ব্যাংকোয়েট সব কিছু আছে, সব কিছু আছে। কিন্তু এখানে আপনাদের কোনো মিটিং হল, যদি কোনো পার্টি মিটিং বা যে কোনো মিটিং করবেন, সব কিছু কিন্তু ব্যাংকোয়েট এখানে রয়েছে। কিন্তু আজকে দিনের মতন শেষ করলাম ভিডিও। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে বলবো মধ্যমগ্রাম স্টার মল এর উল্টো দিকে হোটেল স্টার ভিউ, হোটেল স্টার একদম রুফটপ ডলফিন রুফটপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ক্যাফে এখানে রয়েছে। আপনারা একবার এখানে এসে ভিজিট করুন, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো সবাইকে এখানে আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা এখানে আসুন। নমস্কার, নমস্কার, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, শুভরাত্রি।